নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি মোরলা মাছের চচ্চড়ি। কীভাবে এটা তৈরি করছি আসুন সেটা দেখাই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা অল বাটনটা প্রেস করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে কীভাবে এটা তৈরি করছি আসুন সেটা দেখি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে তারপর কমেন্ট লাইক শেয়ার করবেন। এখানে 300 গ্রাম মৌরলা মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কিছুটা মাছ এর মধ্যে দিয়েছি, এবার এগুলোকে পিটপিট করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এবার এখানে আমি সব মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইর মধ্যে ফোড়ন দিচ্ছি একটু গোটা জিরে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজকলি। পেঁয়াজকলি গুলো একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিচ্ছি 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিচ্ছি 1 চামচের মতো নুন। আর দিচ্ছি এখানে আমি একটা ছোট পেঁয়াজ আর 10-12টা রসুন, 1 ইঞ্চি আদা একসঙ্গে পেস্ট করেছি, সেই পেস্ট। এবার দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। পেঁয়াজকলি দিয়ে মোরলা মাছের চচ্চড়িটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। পেঁয়াজকলি দিয়ে মোরলা মাছের চচ্চড়িটা আমার তৈরি হয়ে গেছে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।